যে জরায়ু ক্যান্সার প্রতিরোধে আসলে করণীয় কি ম্যাডাম, এই বিষয় নিয়ে আসলে আমাদের কোন বয়স থেকে আসলে এটা আমাদের সচেতনতা বৃদ্ধি করা উচিত? মানে এটার তো সবারই ধারণা যে বাচ্চা হবে তারপরে মনে হয় হয়তো বা ওই স্টেজে গিয়ে জরায়ুর ক্যান্সার হলে সেই সময়, এটা একটা অনেকেরই ধারণা হয় যে আমার প্রথম অবস্থা থেকেই বা আসলে আমাদের একটা মেয়ে শিশু যখন জন্মগ্রহণ করে এরপর থেকে তার আসলে করণীয় কি কি বিষয়গুলো, প্রতিটা ধাপে আসলে কোন বিষয় থেকে সচেতনতা আমাদের তৈরি করা উচিত, আমাদের করণীয় কি হওয়া উচিত, এবং আসলে এই বিষয়ের ক্ষেত্রে আমাদের মানে কি ধরনের লক্ষণ হতে পারে যদি এই ধরনের সমস্যা কারো হয়ে থাকে, লক্ষণগুলো কি হতে পারে, এবং এই বিষয়গুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ ম্যাডাম। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এই জরায়ুর ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার আমি বলবো, যে জরায়ুর ক্যান্সার বলতে জরায়ুর মধ্যেও একটা বিশেষ বিশেষ অংশ আছে, তাদের একটা হলো জরায়ুর মুখ। আজকে আমরা শুধু জরায়ুর মুখের ক্যান্সার সম্বন্ধে কিছু আলোচনা করব এবং সেটা কি করে প্রতিরোধ করা যায় সেটার সম্বন্ধে কিছু তথ্য উপাত্ত এখানে আমরা আলোচনায় আনবো। এখন প্রথমে আমরা জেনে নিই যে এই ক্যান্সারের ব্যাপকতা কেমন। এখন প্রথমে যেটা বলবো সেটা হলো যে যত ক্যান্সার মেয়েদের হয়, প্রথম এক নাম্বার স্থান হলো ব্রেস্ট ক্যান্সার মানে স্তনের ক্যান্সার, দ্বিতীয় স্থানেই আছে হলো জরায়ুর মুখের ক্যান্সার। জরায়ুর মুখের ক্যান্সার এখন আমাদের দেশে দেখা গেছে প্রতিদিন 18 জন করে কিন্তু মা এই জরায়ুর ক্যান্সারে ভুগে ভুগে অনেক কষ্টে জীবনযাপন করে মৃত্যুর মুখে ঢলে পড়ে এবং তার জীবনটা এত দুর্বিষহ হয়ে যায় যে শেষ জীবনে যে জরায়ুর যে ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার হচ্ছে তার যে এমন দুর্গন্ধ এবং এমন মনে করো যে ব্লিডিং হয় এবং অন্যান্য উপসর্গগুলো, এগুলো আসলে খুবই কষ্টকর, কষ্টকর জীবনযাপন করে তিলে তিলে, আমি বলবো যে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যায়। কাজেই আমি এটা সম্বন্ধে আমাদের সবারই জানা দরকার, এই জন্য যে একটা কথা সত্য যে এই ক্যান্সারটাকে প্রতিরোধ করা যায়। সবগুলো ক্যান্সারকে আমরা পারি না, কিন্তু এটা ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য অনেক উপায় আছে। এখন সেইগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু দেখা যাবে জরায়ুর ক্যান্সার কমে গেছে। অন্যান্য দেশে তারাও কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারটা কমিয়ে এনেছে বিভিন্ন রকম প্রোগ্রাম দিয়ে। এখন যদি বলি যে কাদের এই ক্যান্সারটা হয়, এখন জরায়ুর মুখের ক্যান্সারের একটা এবং কেন হয় যদি বলতে যাই, জরায়ুর মুখের ক্যান্সার হয় হলো এক ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হলে, সেইটার নাম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সংক্ষেপে আমরা বলি HPV ভাইরাস। এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে জরায়ুর মুখের মধ্যে একটা পরিবর্তন আসতে থাকে এবং এই পরিবর্তনটা আসতে অনেক সময় নেয়, ক্যান্সারে পরিণত হতে অনেক সময় নেয়, 10 থেকে 15 বছর সময় লেগে যায় এই যদি ভাইরাস দ্বারা জরায়ুর মুখ যদি আক্রান্ত হয়। কাজেই আমরা কিন্তু অনেকটা সময় পাই যে এই যাতে অসুস্থতাটা, এই রোগটা যাতে ক্যান্সারে পরিণত না হয়, তার আগে প্রি ক্যান্সারাস কন্ডিশন আমরা বলি মানে পূর্বাবস্থায়, তখন কিন্তু এটা ক্যান্সার হয়নি, তখন আমাদের জন্য চিকিৎসা করা খুবই সহজ এবং সেই চিকিৎসার মাধ্যমে আমরা তাকে সুস্থ করে তুলতে পারি। এখন আরেকটা জিনিস যে কারা এই ঝুঁকির মধ্যে রয়েছে, ঝুঁকির মধ্যে রয়েছে বিশেষ করে দেখা যায় যে 30-এর পর থেকেই এটা প্রকোপটা বেড়ে যায় এবং 40-এর পরে বেশি, এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও যদি দেখা যায় কারো হঠাৎ করে বেশি করে মাসিক হচ্ছে বা তখন আমরা চিন্তা করি যে জরায়ুর কোনো রকম ক্যান্সার হয়েছে কিনা, কিনা অন্য ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা, তখন আমরা খুঁজে বের করি যে জরায়ুর মুখের ক্যান্সার হয়েছে কিনা। এবং এখানে কিন্তু একটা জিনিস কি জানো, যে বাল্য বিবাহ একটা কিন্তু বিরাট কারণ জরায়ুর মুখের ক্যান্সার হওয়ার, মানে অল্প বয়সে যখন বিয়ে হয় তখন জরায়ুর মুখটা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবই কিন্তু একদমই মানে অপরিণত আছে,
সেই অপরিণত অবস্থায় যদি তার বিয়ে হয় এবং বিয়ের পরে যদি যৌন মিলন হয়, সেই যৌন মিলনের মাধ্যমে যদি এই ভাইরাসটি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটি যদি জরায়ুর মুখে আঘাত করে, তখন সেই ভাইরাসটি আস্তে আস্তে এইখানে থেকে যায় এবং এর মধ্যে যে পরিবর্তনটা আনতে থাকে, আনতে আনতে তার কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারের দিকে চলে যায়। সেজন্য আমরা মনে করি যে সবাইকেই বলি যে বাল্য জরায়ুর মুখের ক্যান্সার বন্ধ করতে হলে আমার বাল্য বিবাহ বন্ধ করতে হবে। যে জন্য আমাদের দেশে বলেই আছে, 18 আগে বিয়ে নয়, 20 আগে বাচ্চা নয়। আর একটা জিনিস, যাদের ঘন ঘন সন্তান হয় এবং খুব শর্ট গ্যাপে সন্তান যাদের বেশি হয়, তাদের মধ্যেও দেখা যায় যে এই জরায়ুর মুখের ক্যান্সারটা বেশি হচ্ছে। এবং আর একটা জিনিস যেটা সাধারণত দেখা যায় যে স্বামীর হয়তো অনেক মানে পার্টনার আছে বা বহুগামিতা যেখানে আছে, এবং সে কিন্তু এই ভাইরাসটা নিয়ে আসতে পারে, আবার সে যখন স্ত্রীর সাথে মিলনে যায় তার কাছে এই এইটা কিন্তু ট্রান্সমিট হতে পারে। কাজেই এখানে কিন্তু একটা বিরাট রোল আছে, যে আমরা যেহেতু আমরা মনে করি যে ধর্মীয় অনুশাসন মেনে যদি আমরা জীবনটাকে নির্বাহ করতে পারি তাহলে কিন্তু এই জরায়ুর ক্যান্সারটা কমবে। তার কারণ আমরা বহুগামিতা আমাদের কোনো ধর্মেই কিন্তু অ্যালাউ করে না, কাজেই বহুগামিতাটা বন্ধ করতে হবে। আর একটা জিনিস হলো ধূমপান বা এই যে সাদা পাতা মেয়েরা যে খায় জর্দা, এগুলো কিন্তু এই জরের ক্যান্সারের প্রকোপটাকে বাড়িয়ে দেয়, এরা রিস্কের মধ্যে থেকে যায়। কাজে এক নাম্বার তাহলে যে কথাগুলো বললাম এইগুলো যদি বন্ধ করা যায় তাহলে আমার জরের মুখের ক্যান্সারের প্রকোপ কমে যাবে। আর একটা জিনিস হলো, সেই জন্য আমাদের সচেতনতার দরকার, সবাইকে এটা সেই জন্য জানতে হবে, যে জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম করছি। আর একটা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই একটি ক্যান্সার যার হলো, প্রতিষেধক টিকা বের হয়েছে এবং এই টিকাটি যারা আবিষ্কার করেছেন তারা নোবেল বিজয়ী হয়েছেন। কাজেই এই এমন একটা ক্যান্সার যেটার বিরুদ্ধে আমাদের টিকা তৈরি হয়েছে এবং সেই প্রতিষেধক টিকা নিলে কিন্তু এইটা হবে না। তাহলে এই টিকাটাকে আমরা HPV ভাইরাসের এগেনস্ট যে টিকাটা কয়েকটা নামে পাওয়া যায় সেইগুলো আমরা যদি দিয়ে দেই, বিশেষ করে কিশোরী অবস্থায় দিয়ে দেই, এই 9 বছর পর থেকে যদি এই টিকাটা দিয়ে দেওয়া যায়, এটা দুটো ডোজ, 14 বছরের আগে হলে 2 ডোজ দিলেই হয়ে যায়, একটা দেওয়ার 2 মাস পরে আরেকটা দিলে, তাহলে সে কিন্তু মোটামুটি সারা জীবনের জন্যই প্রায় এটা হওয়ার সম্ভাবনা কমে থাকে, কমে যায়, একদম কমে যায়, মানে প্রায় 70%-এর উপরেও একদম প্রতিহত করে, অনেক সময় দেখা যায় আরো বেশি। কাজেই আমরা এখানে জেনে নিলাম যে এর যে টিকা আবিষ্কার হয়েছে সেই টিকা কিন্তু আমাদের দেশে, আমরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ বন, এটা 2005 সাল থেকে কিন্তু মানে অস্ট্রেলিয়া, আমেরিকা অনেক দেশে যখন শুরু হয়, আমরা কিন্তু এই এশিয়ান কান্ট্রির মধ্যে কিন্তু প্রায় প্রথম দিকেই আমরা বলবো যে আমরা প্রথম সারির, যে আমরা এই টিকাটা এই দেশে আনতে পেরেছি। এখন সেই টিকাটা এই গত 2 বছর হলো আমরা খুব ভালোভাবে এটা মানে পাচ্ছি না, আমরা কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশন আনি এই টিকাটা তাদেরকে দিতে পারি, এবং আমরা কিশোরী অবস্থায় দিয়ে দিলে ভালো, তারপরে যে 25-এর নিচে দিলে ভালো, মানে যতটা তাড়াতাড়ি দেওয়া যায় তাদের মধ্যে ইমিউনোজেনিসিটি, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়। কাজেই এইটা আনার জন্য আমরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ সরকারের প্রতি অনুরোধ করেছি এবং তারাও সেটা জানেন, তারাও এটা আনার জন্য চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় চেষ্টাটা আরো জোরদার করা উচিত। তার কারণ এমন একটি টিকা, যে টিকাটা দিলে আমাদের দেশের মেয়েরা, মায়েরা, আমাদের দাদি নানিরা এই এত কষ্ট থেকে বেঁচে যাবে। কিন্তু একটু যেন মনে হয় যে এটা মহিলা বিষয় বলেই কি এত নেগলেক্টেড যে এটা আগাচ্ছে না, এটা বড় দুঃখের কথা যে আমাদের মায়েরা কষ্ট পাবে কেন, মহিলারা কেন এটার জন্য জরের মুখে
ক্যান্সার যেটাকে প্রতিরোধ করা যায়, টিকা দিলে যেটাকে প্রতিরোধ করা যায়, কেন সেই টিকাটা আমাদের দেশে এখন পাওয়া যাবে না? সেটা আনতে হবে, যেভাবেই হোক আনতে হবে। এবং আমি আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক আস্থা আছে, আমাদের সকলেরই, তাকে আমরা সালাম জানাই। এবং আমাদের তার প্রতি অনুরোধ যে আপনি জ্বরের মুখের ক্যান্সার যাতে না হয় সেই টিকাটা আনার ব্যবস্থা করুন, এবং সেটাকে আপনি আমাদের ইপিআই এর মধ্যে নিয়ে আসুন এবং সেটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এটা আপনার প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। এখন আমরা আসি যে এইটা, এই টিকাটা আমাদের পাওয়া দরকার। আমরা জানলাম কিন্তু পেলাম না, সেটাতে কোনো লাভ হবে না। আর একটা, এটা হলো আমরা বলি যে প্রাথমিক যেটা পর্যায়ে প্রতিরোধ করা। এখন আর একটা এর পাশাপাশি যেটা করতে হবে, আমরা সাধারণত 30 বছরের ওপরে চলে গেলেই আমরা তাদেরকে স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসি, মানে কার মধ্যে এই জরায়ুর ক্যান্সারটা আছে, কার মধ্যে নাই, এইটার স্ক্রিনিংয়ের কিন্তু বেশ কিছু উপায় আছে। একটা বলা হয় ভায়া টেস্ট, যেটা খুব সহজ, জ্বরের মুখটা দেখে সেখানে যদি একটু আমরা অ্যাসিটিক অ্যাসিড লাগানো যায় তাহলে ওই জায়গাটা সাদা হয়ে যায়, যেটা আমরা বলি ভায়া পজিটিভ। এবং যাদের ভায়া পজিটিভ হয় তাদেরকে আমরা ওটা আবার ম্যাগনিফাইং, মানে একটা মেশিন আছে যেটা কর্পোস্কোপ বলি, সেটাতে দেখে আমরা সেই জায়গাটায় ভালো করে নিরূপণ করি যে ওইখানে জ্বরের ক্যান্সার বা প্রি ক্যান্সারাস কন্ডিশন কিছু আছে কিনা। সেটা থাকলে আমরা সাথে সাথে সেই চিকিৎসাটা দিয়ে দিতে পারি, ওখানে হয়তো সেক দিয়ে দেওয়া হয় বা কিছুটা অংশ ফেলে দেওয়া হয়, তাহলে আর কিন্তু এটার ক্যান্সার হবে না। কাজে আমাদের স্ক্রিনিং আনতে হবে, স্ক্রিনিং করতে হবে, ভায়া টেস্ট একটা। এখন যে ভায়া টেস্টটা চাইতে অনেক ভালো ভালো কিন্তু স্ক্রিনিং টেস্ট চলে এসছে, যেটাতে খুব বেশি অ্যাকুরেটলি সেটা বলা যায় যে তার আছে কি নাই, ক্যান্সারের এই ভাইরাসটি আছে কি নাই। সেইটা টেস্টের একটা হলো প্যাপ টেস্ট, আমরা বলি জ্বরের মুখে রস নিয়ে একটা মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, সেটা একটা। আর একটা এখন সবচেয়ে বেশি যেটা এখন সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে সেটা হলো HPV DNA টেস্ট, মানে HPV ভাইরাসটার DNA টেস্ট একটা আছে, যে ওই জ্বরের মুখে থেকে ওই সামান্য রসটা নিয়ে এটা একটা মেশিনে ফেলে সেটা দেখা যায় যে ওর মধ্যে এই ভাইরাসটি আছে কি না। এবং এই সেই মেশিনটা হচ্ছে RT-PCR মেশিনে করা যায়, কিন্তু তার চেয়ে সবচেয়ে ভালো QPCR মেশিনটা। QPCR মেশিনটা দিয়ে আমরা যদি এটা ডিটেক্ট করি, আমাদেরকে এটা বলে দিতে পারবে যে এটা ভাইরাসটি কোন ভাইরাস, তার কারণ এই HPV ভাইরাসের বহু রকম ভাইরাস আছে, তার মধ্যে সবগুলো ক্যান্সার করে না, কিন্তু এই মেশিন দিয়ে করলে আমরা সেটা ডিটেক্ট করতে পারবো যে কোন ভাইরাস। সেটার জন্য আমরা OGSB হাসপাতাল, যে হাসপাতালের আমি বর্তমানে চেয়ারম্যান হিসেবে কাজ করছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি সরকারি সহায়তায় পেলে সবচেয়ে, মানে একটা আস্থার জায়গা যে আমরা যদি সরকারি সহায়তা পেতাম তাহলে এই মেশিনটাই নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করে দিতে পারতাম। কিন্তু সেটার জন্য আমি প্রায় 6 মাস ধরে আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত সেটাকে বাস্তবে রূপায়ণ করতে পারিনি। তো আমার চেষ্টাটা অব্যাহত থাকবে। এবং এখানে মেশিনটার বেশ দামি মেশিন, প্রায় 1.5-2 কোটি টাকার মতন লাগে, সেই টাকাটা পেলে আমরা কিন্তু এটা আনতে পারি। তো আমার একটু অনুরোধ থাকবে যে সরকার এবং যারা দাতা সংস্থা আছেন, OGSB হাসপাতালকে যদি এটা দিন, তাহলে কিন্তু আমরা অনেক মেয়েদেরকে কিন্তু আমরা জরায়ুর ক্যান্সার রোগ নিরূপণ করতে পারবো, তাদের চিকিৎসা দিতে পারবো। এখানে একটা কথা আমি বলে রাখি, WHO ওদেরকে সারা পৃথিবীতে একটা প্রেসক্রিপশন দিয়েছে যে 2003-এর মধ্যে আমাদের 90% অ্যাডোলেসেন্ট গার্লসদেরকে আমাদের টিকার আওতায় আনতে হবে। আমাদের তো আর মাত্র 9টা বছর বাকি আছে, এই 90% আমি দেব কখন? আমার তো এখনই যদি আমি জোরে সোরে না দিই
তাহলে কিন্তু ওই টার্গেট ফিল আপ করতে পারবো না। টার্গেট হলো 90-70-90, 90% একটা গেল আমার যেটা আমরা টিকা দিব, আর 70% হলো সেটা হলো স্ক্রিনিং টেস্টের আওতায় আনতে হবে। এবং যারা 35-এর ঊর্ধ্বে যে মহিলারা আছে তাদের সকলকে, তার মানে কিন্তু 70% মনে করেন যে আমার বাসায় যিনি 35-এর ঊর্ধ্বে তারও লাগবে, দুই বাসা পরেও তারও লাগবে, তার মানে 70% করতে গেলে আমার কিন্তু বলতে গেলে প্রত্যেকটা ঘরে ঘরেই আমাদের এই মহিলাদেরকে নিয়ে এসে টেস্ট করতে হবে। এবং সেটা 70% পৌঁছাতে না পারলে 230-30 গোল আমরা কোনো দিন পূরণ করতে পারবো না, পিছিয়েই থাকবো। এবং সেখানে দেখা যাবে যে অনেকেই ফ্ল্যাগ নিয়ে গিয়ে গেছে কিন্তু বাংলাদেশ আমরা পিছিয়ে পড়ে আছি। যে জন্য আজকে আমি মনে করেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদেরকে এই স্ক্রিনিংয়ের টেস্টটা বাড়াতে হবে। আরেকটা আমি বলবো যে 90 কিন্তু বাদ রয়ে গেছে, খালি স্ক্রিনিং করলাম, ডিটেক্ট করলাম, চিকিৎসা তো আমাকে দিতে হবে। তাহলে সেই চিকিৎসাটারও কথা তারা প্রেসক্রিপশন দিয়েছে যে 90%, তার মানে যাদেরকে আমরা ডিটেক্ট করলাম তার মধ্যে 90%কে যেন আমরা চিকিৎসা দিতে পারি। তাহলে এখন আমাদের কিন্তু সময় নষ্ট করার একদম সময় নেই, 10 বছরের মধ্যে একটা বছর চলেই গেছে। এখন আমরা যদি এখন থেকেই যদি না করি 90-70-90 টার্গেট আমরা ফুলফিল করতে পারবো না, এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় হবে। তার কারণ আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমরা গাইনোকোলজিস্টরা, কিন্তু আমরা শুধু বললে তো হলো না, আমাদের তো সরকারি বেসরকারি দুটো সহায়তা লাগবে। আমাদেরকে এই বিষয়ে আমাদের হাতকে শক্তিশালী করতে হবে। আমরা এই কয়জন স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ এনাফ নই, কিন্তু সেই জন্য আমাদের সাথে যদি আপনারা যুক্ত হন, আপনারা যদি সচেতন হন, তাহলে কিন্তু আমরা এই জ্বরের ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারবো। একটা মা এত কষ্ট করে সন্তানের জন্ম দেয়, কিন্তু এই ঘন ঘন সন্তান জন্ম দেওয়ার জন্যই হয়তো দেখা গেল তার জীবনে একটা কঠিন সময় নেমে আসছে। তারপরে মনে করুন যে এটার জন্য কী ধরনের উপসর্গ হয়। সাধারণত দেখা যায় যে একটু অনিয়মিত রক্তস্রাব, বিশেষ করে স্বামীর কাছে থাকার পরে অনেক মেয়ে বলে যে আমার হঠাৎ করে এরকম ব্লিডিং হচ্ছে, যতবারই থাকি ব্লিডিং হয়। তখন আমরা সতর্ক হই যে জয়ের মুখে কি কোনো গ্রোথ আছে, কোনো কি ক্যান্সার বাসা বেঁধেছে, যে যেখানে আঘাত হলেই ব্লিডিং হয়, সেটা আমাদের একটা বড় চিন্তার বিষয়। আর যদি অনেক সময় দেখা যায় যে ইররেগুলার ব্লিডিং হচ্ছে কিংবা খুব দুর্গন্ধযুক্ত স্রাব যাচ্ছে, তারপর এইখানে আবার ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে একটা খুবই দুর্গন্ধ হয় যেটা রোগী নিজেও সহ্য করতে পারে না। আমরা কিন্তু যখন আউটডোরে কাজ করতাম হাসপাতালের বারান্দায় যদি এই রোগী আসতো, আমরা কিন্তু বুঝতে পারতাম যে আজকে একটা ক্যান্সার, জরায়ুর ক্যান্সারের রোগী এসছে। কাজেই মানে এই মহিলারা এত নেগলেক্টেড হয়, যার শরীরে এরকম দুর্গন্ধ হয় তার স্বামী তো কবেই তাকে ছেড়ে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে, তার কাছে থাকার কেউ থাকে না। এবং তার কাছে যে একজন সে একজন মানুষ, তাকে সে তো আরও বেঁচে থাকবে, এতদিন সে শ্রম দিয়ে গেল কিন্তু সেই মহিলার চিকিৎসা হলো না, কেউ তার চিকিৎসা করার প্রয়োজন মনে করে না। শেষ বয়সে হয়তো যখন তাকে চিকিৎসা করার শেষ চেষ্টা হিসাবে আনে, তখন দেখা যায় যে এই রোগটা অনেক দূর এগিয়ে গেছে, তখন আর চিকিৎসা অপারেশনের পর্যায়ে থাকলেও দেখা যায় যে এটা খুব কঠিন একটা অপারেশন করতে হয় এবং সব জায়গায় সেই অপারেশনটা করার সুযোগ নেই। কিন্তু বড় বড় হাসপাতালগুলো, আমাদের যত মেডিকেল কলেজ বড়গুলো আসে, সেখানে আমাদের গাইনি ডাক্তাররা, বিশেষজ্ঞ যারা ক্যান্সারে ট্রেন, তারা এটা ভালোভাবেই করতে পারেন। এবং অধিকাংশই দেখা যায় যে এটা অ্যাডভান্স হয়ে গেছে এত বেশি, তখন অপারেশন করার আর কোনো সুযোগ থাকে না, তখন রেডিওথেরাপি দিতে হয়। সেই রেডিওথেরাপি এটার কিন্তু কষ্ট অনেক, রেডিওথেরাপি বহন করা, কিমোথেরাপিও দেওয়া হয় অনেক সময়, এইটা কিন্তু খুব কষ্টকর। যিনি গ্রহণ করেন তার মানসিক অবস্থার কথা তো আমরা ভাবি না, তার শারীরিক যন্ত্রণা এবং তার যে কষ্টের পরিমাণ, এটা আসলে যারা
ভুক্তভোগী তারা ছাড়া কেউ জানে না। কাজেই আমি আমার অনুরোধ যে আমাদের মায়েদেরকে আর নেগলেক্ট করার কোনো সুযোগ নেই, তাদেরকে এই স্ক্রিনিংয়ের আওতায় আনুন, তাদেরকে চিকিৎসার আওতায় আনুন, তাদেরকে একটা সুস্থ জীবন যাপন করার একটা সুযোগ করে দিন। আমাদের মায়েদেরকে আর এই ধুকে ধুকে মরতে দেওয়া উচিত না। আমাদের এমনি করে আজকে হয়তো আমি যতক্ষণ কথা বললাম এতক্ষণে হয়তো দেখা গেল আরেকজন ক্যান্সারে আক্রান্ত মহিলা মারা গেছে, অথবা অনেকেই কষ্ট পাচ্ছেন। 18 জন প্রতিদিন, তার মানে ঘন্টায় একজন করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, আর আক্রান্ত হচ্ছে তো আরো বেশি, কারণ এই যে HPV ভাইরাস, এটা টিকা না দিলে তারা তো আক্রান্ত হবে। কাজেই আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আজকে বিশেষ করে এটা বেছে নিয়েছি যে এই কষ্ট থেকে মায়েদেরকে একটু মুক্তি দিন, এবং আমরা যদি চাই আমরা নিশ্চয়ই পারবো। অন্য দেশরা পেরেছে এবং বাংলাদেশ পারে, বাংলাদেশ যে পারে সেটা বাংলাদেশ বহুবার প্রমাণ করেছে। কাজেই আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ যে আপনাদেরকে, আপনারা যদি আমার কথায় একটু সচেতন হয়ে থাকেন, আপনারা চিকিৎসকের কাছে আসবেন, এবং আপনারা নিজেদের মায়েদের এবং খালা যারা আছে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসবেন।